চট্টগ্রামে চাতায় অবৈধভাবে আমদানি করা 500 বস্তা চিনি সহ বোরহান আলমদার নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এই সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরিও জব্দ করা হয়। র‍্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া নুরুল আফসার জানান, চাতায় চালপট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রি করার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বোরহান আলমদারকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 500 বস্তা 25 মেট্রিক টন চিনি সহ একটি লরি জব্দ করা হয়। উদ্ধার করা চিনির আনুমানিক মূল্য 37.5 লাখ টাকা। আসামিকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।